নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পটল পোস্ত বানিয়ে আপনাদের দেখাবো, এভাবে আপনারা বানাবেন, আমি যেভাবে বানাবো সেভাবে বানাবেন, দেখবেন কেমন হয়। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পটল পোস্ত বানাতে লাগছে, আমি 8টা পটল নিয়েছি, এই মাঝারি সাইজের। এইভাবে আমি কেটে নিয়েছি, এইভাবে অর্ধেকটা, এই যে এইভাবে অর্ধেকটা, আবার তার উল্টো দিকে এইভাবে অর্ধেকটা, মানে আমি একটা রেখে দিয়েছি কাটার জন্য। এভাবে আমি কাটবো, একটা পাশ এইভাবে কাটবো, মাঝামাঝি মোটামুটি যাব, আবার উল্টো দিকে আমি কাটবো। এইভাবে কাটা হয়েছে যে উল্টো দিকে আমি কাটবো, এইভাবে ঠিক অপোজিট সাইজে সাইডে এরমভাবে কেটে নেব। এভাবে আমি সব পটলগুলো কেটে নিয়েছি। আর একটা আমার দিক বাকি আছে, এই এভাবে কাটছি, আবার উল্টো দিকে এই পাশটায় আমি ঠিক এইভাবে কেটেছি। এভাবে সব পটলগুলো কেটে নেব। 8টা পটল নিয়েছি, এছাড়া লাগছে 3 চামচ পোস্ত বেটে নিয়েছি, আর নুন লাগবে পরিমাণ মতন, 2টো কাঁচা লঙ্কা বাটা, এখানে লঙ্কা গুঁড়ো আমি দরকার পড়লে দেব, না হলে দেব না, কালো জিরে ফোড়নের জন্য অল্প করে হলুদ। এরপরে লাগবে 1টা বড় পেঁয়াজ কুচি নিয়েছি, 1টা বড় টমেটো কুচি নিয়েছি, আর এই লঙ্কাগুলো আমি সাজানোর জন্য রেখেছি। সর্ষের তেলে পুরো পটল পোস্তটা করব। প্রথমে আমি পটলটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। অল্প করে হলুদ নিলাম, অল্প করে নুন নেব, মাখিয়ে নেব ভালো করে। এভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা সর্ষের তেলে আমি ভাজবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল আমি দিয়ে দেবো 4 চামচ, টেবিল চামচে 4 চামচ সর্ষের তেল দিলাম। আর আমি তেল দেবো না, এটাতেই ভেজে এটাতেই তরকারিটা হবে, এই তেলেই। গ্যাসটা আমি আস্তে করে দিলাম, তেলটা খুব গরম হয়ে গেছে। এবারে পটলগুলো ছেড়ে দেব। পটলটা একটু লাল লাল করে ভাজা হবে। আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো, একটা পাশ হলে আবার উল্টিয়ে দেবো। আমি খুলে একবার দেখছি এক পাশ হয়েছে নাকি। আমি ঘুরিয়ে দিলাম, এভাবে আমি আমার ঢাকা দিয়ে দিলাম। আবার আমি কিছুক্ষণ রেখে দেবো, একটা আবার অন্য দিকটা হয়ে গেলে আবার ঢাকা খুলে দেখব। আবার খুলে দেখছি হয়েছে নাকি, ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, পটলটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে আমি বাকি তেলটাতে রান্নাটা বসাবো। এবারে এই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তার সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব। এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটা
সামান্য একটু নুন দিয়ে দিলাম, টমেটোটা নরম হবে তাই। আবার একটুখানি ঢেকে দিলাম, এই এক মিনিটের মতন ঢেকে দিলাম। এবার আমি ঢাকা খুলে দেখছি হয়েছে নাকি, একটু ভাজা হয়ে গেছে। এবারে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আমি পুরোটা দিইনি, অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি। শুকনো লঙ্কা একটু দিলাম, হাফ চামচ, চা চামচের হাফ চামচ দিলাম। এবারে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, পোস্ত বাটার বাটিটার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি, মানে মিডিয়ামে করে দিলাম গ্যাসটা। এবারে অল্প করে নুন দিয়েছিলাম আগে পেঁয়াজ ভাজার সময়, আবার এখন একটু নুন দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিলাম, মানে হাফ চামচ চা চামচে হাফ চামচ হলুদ দিলাম। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, এক কাপের মতন জল দিলাম, বেশি জল লাগবে না, এটা একটু মাখা মাখা মতন হবে, বেশি জল লাগবে না। এক কাপের মতন জল দেবেন। এবারে পটলগুলো আমি দিয়ে দিলাম, গ্যাসটা একদম সিমে করে দিলাম, একদম আস্তে করে আমি ঢাকা দিয়ে দেবো, পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকা খুলে দেখছি, পটল সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে পটল পোস্ত। এইভাবে আপনারা বানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।